হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো লাস্ট যে ব্লগটা বানিয়েছিলাম, ডেলি ব্লগ, যেটাতে আমরা মুভি দেখছিলাম, এনজয় করছিলাম, সেটাতে বলেছিলাম যে আমি যে বেডরুমের মধ্যে একটা সিনেমা সেট আপ বানিয়েছি, সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো। একটু দুঃখিত, কারণ ব্লগটা একটু বেশি লেট হয়ে গেল। তো আজকে এটা বানাচ্ছি। তো আমাদের সিনেমা সেট আপ সব কিছু অন করা রয়েছে, সব কিছু রেডি আছে। তো চলো তোমাদের দেখাই। এই সাইডে রয়েছে আমাদের বেড, ঠিক তার ওপাশের যে দেওয়ালটা, ওই যে ওখানে দেখতে পাচ্ছ স্ক্রিন। এটা বিশাল বড় স্ক্রিন, অলমোস্ট 100 ইঞ্চ স্ক্রিন। সো এই রুমের জন্য এটা অনেক বড়। তার এই সাইডে বেডটা আছে, তার এই পাশে যে স্পেসটা রয়েছে সেখানে আমাদের এই সোফা রয়েছে। ওই যে একজন রেডি হয়ে বসে রয়েছে ওখানে সিনেমা দেখার জন্য। আর ওদিকে একটা এক্সট্রা সিট রয়েছে গেস্টদের জন্য। এই সোফাটা হচ্ছে আমাদের দুজনের জন্য মেনলি স্পেশাল, আর ওটা হচ্ছে গেস্টের জন্য। ঠিক আছে, তো এইবার তোমাদের মেন জায়গা থেকে শুরু করি। এইদিকে আমাদের এইদিকে আমার ডেস্কটপটা রয়েছে, যেটা তোমরা আগের দিন দেখেছিলে। আর এই হচ্ছে সেই রিসিভার, যেটা আর কি ডলবি ডিজিটাল প্লাস রিসিভার ফ্রম ইয়ামাহা। সো তো এটার সাউন্ড কোয়ালিটি জাস্ট অ্যামেজিং। মনে হবে যে একদম পুরো থিয়েটারে বসে মুভি দেখছো। তো সাউন্ডটা এতই সুন্দর। এটার সঙ্গে HDMI দিয়ে কানেক্ট করা রয়েছে ওই যে আমার প্রজেক্টার এপসন। নিচেও আরেকটা প্রজেক্টার আছে, যেটা BenQ এর DLP, ওটা 3 LCD প্রজেক্টার। তো ওটাই 100 ইঞ্চ স্ক্রিন হয়। এই ডিস্টেন্সেও এর থেকে বড়ো করা যায়, বাট এর থেকে বড় হলে এই রুমের 120 স্কোয়ার ফিট রুমে একটু অসুবিধা হয়, একটু বেশি বড় বড় লাগে। তো এই হচ্ছে প্রজেক্টার। আর এদিকে রয়েছে আমার রেয়ার স্পিকার, লেফট সারাউন্ড স্পিকার যেটাকে বলে, ওটাও ইয়ামাহার। আর এই সাইডে রয়েছে সারাউন্ড রাইট স্পিকার, ওটাও ইয়ামাহার। আর ফ্রন্টে দেখতে পাচ্ছ পুরোটা এদিকে হোয়াইট ওয়াল ছিল, যেটার অবস্থা খুব খারাপ ছিল, এখন আবার একটু খারাপ হয়ে গেছে, এ দেখতে পাচ্ছ। তো এটাকে আবার পেন্ট করাতে হবে। আর চারিদিকে ওই ব্রাউন কালারের ওয়ালপেপার লাগানো, তার জন্য এদিকটা পুরো একটা থিয়েটার লুকস লাগে। আর ওইতে হচ্ছে সেন্টার স্পিকার, এটা ইয়ামাহার। আর দুদিকে দুটো ফ্রন্ট স্পিকার রয়েছে, এটা লেফট, ওটা রাইট, দুটো টাগা হারমোনি বড় স্পিকার। তো এই হচ্ছে মেন সেট আপ। আর তার সঙ্গে এখানে রয়েছে সাবউফার অ্যাম্পলিফায়ার, ওই ইয়ামাহা রিসিভারের সঙ্গে কানেক্ট করা। এটার সঙ্গে যে আছে, যেটা একটা 12 ইঞ্চি সাবউফার, খুব বড় আর খুব হেভি, যেগুলো বড় সাবউফার যেগুলো গাড়িতে লাগায় ওরকম টাইপের, মানে মারাত্মক বেস, পুরো ঘর কাঁপিয়ে দেয়। তো এই হলো আমার সেট আপ, হোম সেট আপ, যেটাতে আমরা মাঝে মাঝেই মুভি এনজয় করি। তো যেরকম আমরা এখন ঠিক করেছিলাম কিছু একটা মুভি দেখব, তো আমরা তো দেখবো, কিন্তু সেটা তোমাদের দেখানো যাবে না, কারণ হচ্ছে একটু দেখালেই তো কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে ইউটিউব। তো সেটা দেখা যাবে না। আমরা মুভিটা এনজয় করব অবশ্যই, একটু বাদে পপকর্নটা বানিয়ে নিয়ে আসবো। তবে তোমাদের একটু এখানে কিছু ট্রেলার দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা মানে সিনেমাটিক ব্যাপার এখানে আছে, যার জন্য আমাদের থিয়েটারে যাওয়ার দরকার পড়ে না। এক তো হচ্ছে বড় স্ক্রিন, ফুল এইচডি প্রজেক্টার, ফুল এইচডি পিকচার আছে, তার উপরে হচ্ছে এরকম ডলবি অডিও সিনেমাটিক সাউন্ড। পুরো ফিলটাই থিয়েটারের মতন হয়, ঘরে বসে আমরা থিয়েটারের মজা নিই। তো চলো একটু দেখে নাও কটা ট্রেলার কিরকম লাগে, দেখো। 497, 498, 499, 500. Evening, ladies. What are you so excited about? Of course, your boyfriend's here. Okay. Hey. You're gonna help us find Nick. Come on, let's go. We need to prepare for the possibility of no Christmas. There's worse ways to go. We got snowmen! में साफ लिखा था कि स्त्री के जाते ही मोबाइल का कौन आएगा। सर कटेगा, सर कटा हुआ है। वाह, इसको अभी का अभी आईएएस घोषित कर दो। थैंक यू रुद्रा भैया। सब लोग आपके कान खा के आई हो क्या? पता कितना बड़ा है वो? जब बच्चन के ऊपर आमिर खान लगा लो तो भी कमर तक ही आएंगे उसके। उसने हमारा इन्फ्लुएंसर है, अपना फॉलोअर्स बढ़ाना चाहता है। अब लग रहे असली राजकुमार। For centuries, there was harmony. Now I have seen everything. তোমরা তো দেখলে কিছুটা ট্রেলার, এবার বলো কিরকম লাগলো। মানে আমরা তো দেখি, আমরা তো জানি, মানে দর্শক বন্ধুদের বলো যে কতটা এনজয় করলে, মানে থিয়েটারের থেকে ডিফারেন্স কিছু আছে কিনা। থিয়েটারের থেকে তো অবশ্যই ডিফারেন্স আছে। ঘরে বসে, নিজের বাড়িতে বসে থিয়েটার এনজয় করার মজাটাই আলাদা। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই হচ্ছে ব্যাপার। থিয়েটারে হচ্ছে ওদের টাইম হিসাবে তোমাকে যেতে হবে, সেই মতো সিনেমা দেখতে হবে। বাট নিজের এরকম ঘরে সিনেমা থাকলে ওদের ইচ্ছা মতো যখন খুশি দেখতে পারো, যতক্ষণ খুশি পজ করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। বাট তাছাড়া মানে দেখা শোনা, তাতে কি কোনো ডিফারেন্স আছে না? কোনো রকম কোনো ডিফারেন্স নেই। পুরো বসে এখানে মনে হচ্ছে আমি থিয়েটারে বসেই দেখছি। অবশ্যই। তো তোমরাও এরকম কিছু ট্রাই করতে পারো ঘরের মধ্যে। অ্যাটলিস্ট অনেক প্রজেক্টর পাওয়া যায়, এলইডি প্রজেক্টার এখন জেব্রনিক্সে বার করছে, তো সেগুলো বাজেটের মধ্যে আছে, 10,000-এর মধ্যে অনেক এসে যাবে, সেগুলো তোমরা ট্রাই করতে পারো। তার জন্য আমার একটা চ্যানেল রয়েছে টেকনো বয় বলে, তো তোমরা ওইটাতে গিয়ে ভিজিট করে ওখানে অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। প্লাস হচ্ছে এরকম কিছু ট্রাই করো প্রজেক্টার দিয়ে বা বড় টিভি স্ক্রিন দিয়ে, 5.1 সেট আপ দিয়ে। তবে সাউন্ড স্পিকারগুলো অবশ্যই পেছন দিকে রাখতে হবে, নাহলে সাউন্ড এফেক্টটা পাবে না। তো এরকম কিছু ট্রাই করো। কোনো অ্যাডভাইস চাইলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো, কমেন্টস করো আমাকে। আর ওই টেকনো বয় চ্যানেলটাও দেখো। তো ট্রেলারগুলো দেখে কীরকম লাগলো, মানে ক্যামেরাতে কতটা সাউন্ড আর ভিডিও দেখতে পেলে সেটা তো বুঝতে পারছি না যে কতটা ক্যাচ করতে পারলো কোয়ালিটিটা। তো তোমরা হেডফোন লাগিয়ে শোনো আর দেখে আমাদের জানিও, কমেন্টস করো। তো আজকের জন্য এই পর্যন্তই। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, একদম, সাথে লাইক আর শেয়ার অবশ্যই।